অনিয়ম হতো সেই ক্ষেত্রে এবং ব্যাপক হারে সেখানে বাণিজ্য হতো, সে বাণিজ্য আমরা বন্ধ করে দিয়ে বাবরা স্বচ্ছভাবে সেখানে তাদের বাসা বরাদ্দ আমরা নিশ্চিত করেছি। নতুন জনবল নিয়োগ করা হয়েছে এবং আরও 100 জন জনবল পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। সুতরাং আমাদের কোনো ঘাটতিও নেই এবং আমরা সুন্দরভাবে আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম করতে পেরেছি। দীর্ঘদিনের সংকট চিকিৎসা বর্জ্য, সেই চিকিৎসা বর্জ্য আমরা শৃঙ্খলা আনা শুরু করেছি। এরই মাঝে 1 নম্বর অঞ্চল অঞ্চল 1, যেখানে সবচেয়ে বেশি হাসপাতাল ক্লিনিক এগুলো আছে, সেই জায়গায় আমরা নতুন চিকিৎসা বর্জ্য নিবন্ধন সংগ্রহকারী আমরা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছি, যার মাধ্যমে এখন থেকে চিকিৎসা বর্জ্য এবং সাধারণ বর্জ্য এটা পৃথকীকরণ করা হচ্ছে এবং চিকিৎসা বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করা হচ্ছে এবং সাধারণ বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করা হচ্ছে। সুতরাং এই পৃথকীকরণ কার্যক্রমটাও আমরা শুরু করেছি। আমাদের মাতুয়ার খাগারের ব্যাপক সংস্কার কাজ চলছে, সেখানে আমাদের খাগারের সক্ষমতা বৃদ্ধি আমাদের চলমান কার্যক্রম, যার ফলশ্রুতিতে আপনারা লক্ষ্য করেছেন গত কোরবানি ঈদুল আজহাতে আমরা প্রায় 30,000 মেট্রিক টনের কাছাকাছি বর্জ্য 24 ঘন্টার মধ্যে অপসারণ করেছি। ঢাকাবাসীর কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে এবং এর জন্য আমি বিশেষভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সকল কাউন্সিলরবৃন্দকে, যারা নিরন্তরভাবে পরিশ্রম করেছে, তদারকি করেছে, নিজেদের সামাজিক পারিবারিক সময়কে না দিয়ে সময় না দিয়ে তারা এই কার্যক্রম তদারকি করে তারা একটি নদীর সৃষ্টি করেছে। আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত ছিল আমাদের গাড়ি চালক এবং পরিবহন ব্যবস্থা, যেটাও একটি অত্যন্ত বিভিন্ন চক্রের আওতায় ছিল। আমরা সেই চক্র ভেঙে দিয়েছি, আমরা অরাজকতা নির্মূল করেছি। আমরা আপনাদের খেয়াল আছে, আমরা মাত্র 2 বছরের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে 3টি দুর্ঘটনা ঘটেছে এবং 3 জনের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক। এই চক্রের পরিচক্র ভাঙার সাহস কারো ছিল না, আমরা আত্মবিশ্বাসের সাথে সেই চক্র ভেঙে দিয়েছি। এখানে নিয়মিত গাড়ি চালক ছাড়াই বাইরে ভাড়া করা বিভিন্ন লোকের বিভিন্ন পকেট থেকে বিভিন্ন ব্যক্তি দিয়ে আমাদের যানবাহন আমাদের গাড়ি চালানো, আমরা সেটাকে অপসারণ করেছি। একদিনের মধ্যে যারা যারা জড়িত তাদেরকে অপসারিত করেছি, অন্যদের বিরুদ্ধে আমরা বিভাগীয় মামলা করেছি এবং আমরা কঠোর নির্দেশনা দিয়েছি আমার গাড়ি যদি নাও চলে তারপরও কোনো বহিরাগত কোনো কাউকে কোনো ভাড়া করা ব্যক্তি দিয়ে আমি আমার গাড়ি চালাব না, শুধুমাত্র নিয়মিত আমার নির্দেশিত গাড়ি চালক দিয়ে আমাদের যানবাহন আমাদের যান যন্ত্রপাতি আমাদের গাড়ি পরিচালিত হবে। এবং এর জন্য আমাকে অনেক কঠোর হতে হয়েছে এবং এরই মাঝে আমরা যেমনি তাদের যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে যেমনি অপসারণ করেছি, তার সাথে সাথে দ্রুততার সাথে আমরা 109 জন ইতিমধ্যে 109 জন নতুন ভারী গাড়ি চালক আমরা নিয়োগ দিয়েছি, যা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন না, ঢাকা সিটি কর্পোরেশনের ইতিহাস এত দ্রুত সময় এত বড় নিয়োগ স্বচ্ছতার সাথে কেউ সম্পন্ন করতে পারে না। আমরা দেখি
এখন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কোনো দুর্ঘটনা তো দূরের কথা। আমাদের এই পরিবহন ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং কোথাও এখন তেমন কোনো অভিযোগ আমরা পাই না। এই সকল কার্যক্রমের মাধ্যমে আমরা বর্জ্য ব্যবস্থাপনার একটি আমূল পরিবর্তন আমরা নিয়ে এসেছি। এখন আর ঢাকা শহরকে কেউ উন্মুক্ত ভাগাড় বলে আমাদেরকে কেউ আর বলতে পারবে না। আমরা এর পরবর্তীতে আমাদের যে আধুনিকায়নকরণ সেই কার্যক্রমও আমরা এই মাসে আমাদের কর্ম পরিকল্পনা প্রদান করেছি এবং ধাপে ধাপে আমরা সেদিকে এগিয়ে যাব। যেখানে আমাদের প্রথম পর্যায়ে আমরা সকল রেস্তোরাঁ এবং ব্যবসায় প্রতিষ্ঠান থেকে আমরা পৃথকীকরণভাবে যেগুলো প্রক্রিয়াজাতকরণ সামগ্রী আছে সেগুলো যেন আলাদাভাবে রাখা যায়, আর যেগুলো সাধারণ বর্জ্য আছে যেগুলো করা যায় এই ব্যবস্থাও আমরা করব। আমরা সেই দিকেও আমরা এগিয়ে চলেছি। চিকিৎসা বর্জ্যটাও কার্যক্রমটাও আমাদের 10টি অঞ্চলে আমরা বিস্তৃত করব, সেটাও আমাদের ব্যবস্থা রয়েছে। এবং পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় ভাগারে আমরা একটি ভস্মীকরণ কারখানা, সেটাকে বলে ইনসিনারেশন প্ল্যান্ট, যেটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেই কার্যক্রম আমরা নিচ্ছি। সুতরাং বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক নগরীতে যেভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হয় সেই পর্যায়ে ইনশাআল্লাহ ঢাকার উন্নয়ন ঘটার পথে আমরা বিকল্পে এগিয়ে চলেছি। তার পরবর্তীতে এরই মাঝে
আমরা যেখানে দায়িত্ব নিয়েছিলাম মাত্র 512 কোটি টাকার রাজস্ব নিয়ে আমরা করোনা মহামারীর মাঝেই সেটাকে আমরা উন্নীত করেছি 703 কোটি টাকা প্রথম বছর। গত বছর 30 জুন 2022 সালে আমাদের আয় হয়েছিল 879 কোটি টাকা। 11ই মে আজকে 16ই মে গত রবিবার গত বৃহস্পতিবার 11ই মে পর্যন্ত আমাদের রাজস্ব আহরণ হয়েছে 824 কোটি টাকা। এই সপ্তাহ থেকে শুরু করে 30 জুন 2023 পর্যন্ত আমরা আশাবাদী যে 900 কোটি টাকা তো ছুঁয়ে যাবে, উন্নীত হবে, 900 কোটি টাকা তো অতিক্রম করবে। আমরা আশা করছি সকলের ঐকান্তিক সহযোগিতায় আমরা 1000 কোটি টাকা যেন ছুঁতে পারি। ওদের জন্য আমাদের কর্মকর্তারা সহ আমাদের কাউন্সিলর বৃন্দরা আমাদের আন্তরিক নির্বাহী কর্মকর্তারা সকলে মিলে নিরলসভাবে পরিশ্রম করছে। আমি আবারও তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটা দেউলিয়া গ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, নিজস্ব জনবলের বেতনও সঠিকভাবে দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছিল। ঠিকাদারদের বকেয়া পাওনা প্রায় 100 কোটি টাকার ঊর্ধ্বে ছিল। বিদ্যুৎ খাতে প্রায় ডিপিডিসি পাওনা 100 কোটি টাকার ঊর্ধ্বে ছিল। পানি ওয়াসার পাওনা জীবাশ্ম বায়ু গ্যাস ইত্যাদি ক্ষেত্রের পাওনা সহ প্রত্যেক সংস্থায় আমাদের কাছে অর্থ পেত। আমরা জেনাদার ছিলাম। আল্লাহর রহমতে আপনাদের সকলের সহযোগিতায় এখন আমরা ভূমি উন্নয়ন কর দিয়েছি। স্বাধীনতার পরে কেউ ভূমি উন্নয়ন কর দেয়নি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এখন ভূমি উন্নয়ন কর পরিপূর্ণভাবে পরিশোধিত।